নমস্কার বন্ধুরা, করবী চৌধুরী শান্তিনিকেতনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হচ্ছে মাওয়া কাজু নারকেল দিয়ে মোদক। গণেশজির প্রিয় ভোগ হচ্ছে মোদক, ওনার পছন্দ মতো এই মোদক আমি তৈরি করে দেখাচ্ছি, এবং এটি আমি মোল্ড ছাড়াই বানাবো। তো কীভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে হাফ কাপ গরম ঈষৎ উষ্ণ দুধের মধ্যে আমি কিছুটা কেশর দিয়ে মোটামুটি 10 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। আর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি মতো কাজু। এই কাজুটিকে আমি গুঁড়ো করে নিচ্ছি, মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। এখানে একটি ফাইন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে, খুব মিহি গুঁড়ো করে নিয়েছি। তো এটি আমি একটি কাঁচের পাত্রের মধ্যে ঢেলে রাখলাম, যখন আমি মোদকের পেস্টটা বানাবো তখন এটি দরকার হবে। এখানে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি, কিছুটা বলতে এই কাপের এক কাপ মতো গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করেছি, সেটি নিয়ে নিয়েছি। এবং হলুদ কাপটাতে গুঁড়ো দুধ আছে, লাল কাপটাতে আছে কাজু গুঁড়ো, তারপরে চিনি, আর এটাতে আছে নারকেল। ঠিক এই রকম অনুপাতে নিয়ে নিয়েছি। এখানে আছে কেশর ভেজানো দুধ, হাফ কাপ দুধ, আর এই কাপে রয়েছে এক কাপ দুধ, এখান থেকে হাফ কাপ ব্যবহার করব। আর এখানে রয়েছে পরিমাণ মতো ঘি নিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে। এখানে আমি দিয়ে দিলাম আমি এক টিস্পুন মতো ঘি। ঘি দেওয়ার পর ঘিটা একটু গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধ। এখানে হাফ কাপ মতো ব্যবহার করলাম, হাফ কাপ মতো আমি কেশর ভেজানো দুধের সঙ্গে মোটামুটি এক কাপ পুরো দুধ এখানে ব্যবহার হয়েছে। দুধটাকে একটু গরম করে নিতে হবে। দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো দুধটা। গুঁড়ো দুধটা দেওয়ার পর কিন্তু খুব সাবধানে মিশিয়ে নিতে হবে, এটার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর এখানে কিন্তু স্প্রে টাইপের কোনো দুধ বা চায়ের দুধ ব্যবহার করার থেকে যেগুলো হোল মিল্ক সেগুলোই ব্যবহার করা ভালো, ফুল ফ্যাট মিল্ক সেটাই নেওয়া হয়েছে। এখানে আমি কাজু গুঁড়োটা দিয়ে দিলাম। এই পর্যায়ে কাজু গুঁড়োটা দিয়ে তারপরে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ, হাফ টিস্পুন মতো ঘি। ঘিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম আমি চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দেবেন, কারণ আমুল দুধের মধ্যে কিন্তু চিনির পরিমাণ থাকে, সেই কারণে চিনিটা সাবধানে ব্যবহার করবেন। এখানে আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো কেশর ভেজানো দুধ ছাড়া দেওয়া আমার হয়ে গেছে, এইবার আমি কেশর ভেজানো যে দুধটা সেটা অ্যাড করে দিলাম। সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে যাওয়ার পর এটি এখন একটু ঘনত্বটা নরম হয়ে যাবে, একটু পাতলা হয়ে আসবে, কিন্তু এটি কিছুক্ষণ জাল দেওয়ার পর কিন্তু ঠিক হয়ে যাবে, এবং কড়াই থেকে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন জানতে হবে হয়ে গেছে। এখানে অল্প একটু পরিমাণ কেশর আমি আরও অ্যাড করে দিলাম, যাতে বাইরে থেকে যখন ওগুলোকে দেখা যাবে তখন দেখতে সুন্দর লাগবে। গ্যাসের ফ্লেম কিন্তু সিম করে দিয়েই কিন্তু এটা পুরোটা বানাতে হচ্ছে, আর তা না হলে তলায় লেগে ধরতে পারে আর কালারটাও চেঞ্জ হয়ে যেতে পারে। তো এইভাবে পুরো জলটা যখন শুকিয়ে আসবে এবং যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, সেই সময় আমি একটা বাটির মধ্যে এটাকে নামিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে এই ট্রেটার মধ্যে আমি অল্প পরিমাণে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখিয়ে নেওয়ার পর এই মিশ্রণটি এই প্লেটের মধ্যে ঢেলে 10 থেকে 15 মিনিটের জন্য ঠান্ডা করে নেব। এখন খুব গরম আছে, এখানে এখন হাত দিয়ে বানানো যাবে না, বা একটু লিকুইডও হয়ে রয়েছে, সেই কারণে যখন এটা ঠান্ডা হয়ে আসবে শক্ত হয়ে যাবে। এই যে ঠান্ডা হয়ে গেছে, 10 মিনিট পর আমি এই হাতের মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিলাম। এইবার অল্প অল্প করে লেচি কেটে প্রথমে আমি রেখে দিচ্ছি। প্রথমেই আমি মোদকগুলি বানিয়ে ফেলছি না, আমি এইভাবে গোল গোল করে লেচি কেটে এক মানে সম পরিমাণে সবগুলো যাতে থাকে সেরকমভাবে লেচি কেটে রেখে দিচ্ছি। এই পরিমাণ ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে আমার 15 থেকে 17টা পর্যন্ত মোদক বানানো হয়েছে। এখানে আমি
গোল গোল করে প্রথমে রেখে দিচ্ছি। আর এই মোদকগুলি আমি মোল্ড ছাড়াই বানাবো, তার কারণ আমার কাছে মোল্ড এখন নেই, সে কারণে আমি হাতের সাহায্যেই প্রথমে বেসটা বানিয়ে নিয়েছি তলাতে, তারপরে অল্প একটু ওপরের দিকে সূচালো করে দিয়েছি। আর এই চামচের ডগাতে অল্প একটু পরিমাণে ঘি লাগিয়ে নিয়ে এইভাবে খাঁজ কাটা করে দিচ্ছি। আর যদি আপনারা চামচ দিয়ে না করতে চান, যদি আপনাদের কাছে টুথপিক থাকে ওটা দিয়েও আপনারা করতে পারেন, বা কোনো প্লাস্টিকের স্প্যাচুলার সাহায্যেও কিন্তু এই দাগগুলো দিয়ে নিতে পারেন। কারণ শুধুমাত্র যদি চামচ দিয়ে দেন তাহলে কিন্তু লেগে ধরতে পারে, সেই কারণে অল্প একটু ঘি মিশিয়ে নেবেন যদি চামচ দিয়ে এটাকে বানান। তো এইভাবে তলাতে একটা বেশ বানিয়ে নিয়ে তারপরে এইভাবে চামচের সাহায্যে খাঁজ কাটা মতো করে দিলেই কিন্তু সহজেই মোদকগুলি তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আমি সবগুলি মোদককে বানিয়ে নিয়ে আসছি। এখন সবগুলি মোদক বানানো হয়ে যাওয়ার পর আমি ফ্রিজে রেখে দিচ্ছি এটি সেট হয়ে যাওয়ার জন্য। মোটামুটি ঘন্টাখানেক এটাকে আমি ফ্রিজে রেখে দিলাম। এই পর্যায়ে আমি এখন ফ্রিজ থেকে বের করে সুন্দর করে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। তো দেখতে কেমন হয়েছে বা মোল্ড ছাড়া কিভাবে বানালাম আপনারা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের যদি উপকারে লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে দেবেন, আর পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলে যাবেন না। আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন।